আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? রমজানের শুভেচ্ছা সবাইকে, অগ্রিম ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে প্রথম রমজান কাতারের, তো আজকে আপনাদেরকে দেখাবো কাতারের প্রবাসীরা কীভাবে ইফতার করে। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, ইফতার কি কি হয়েছে? বানানো হয়েছে আলু চপ, বেগুনি, পেঁয়াজু, বেড়া মানুষ যা পারে, সালাদ, মুড়ি আছে, এটা মাংস মুরগির তরকারি, টুকিটাই কিছু আর ইফতার বানানো শেষ। পেঁয়াজু, আলু চপ, বেগুনি যারা বাংলাদেশ যেভাবে আমরা খাই সেরকমই আমরা চেষ্টা করছি বানানো। পুরুষ মানুষ বুঝেন, যতটুকু পাই চেষ্টা করি রান্না করার জন্য। বন্ধুরা আসবে সবাই ডিউটিতে, ইফতারি আগ মুহূর্তে আসবে সবাই। তো চলুন আরেকটা জায়গায় আমাদের ইফতারি, এদেশের কিছু একটা খাতাই আছে, প্রতি বছর ইফতারি দেয় প্যাকেটে করে, একদিন একরকম, কোনোদিন কাচ্চি বিরিয়ানি, কোনোদিন চিকেন বিরিয়ানি, কোনোদিন ফিশ বিরিয়ানি মানে মাছের বিরিয়ানি। ওই ইন্ডিয়ান এক হোটেল থেকে উনি পার্সেল করে দেয়, ওখান থেকে আনবো। চলুন দেখবো, ওখানে সব বন্ধুদের সঙ্গে দেখা হবে। এখন যাইতেছি ওই যে আল্লাহর রাস্তায় খাওয়ান খেয়ে খাওয়ান আনতে, তো কমন না আল্লাহর রাস্তায় খাওয়ান দিতেছি ভাই, প্রবাস আই আল্লাহর রাস্তায় খাওয়ান খেয়ে কি করুম ভাই। কাছাকাছি এ করছি, এখানে প্রতি রমজানে খাওয়ান দেয় এক কাতারি, এবারই কাতারি খুব ভালো লোক এই এলাকার ভিতরে এই একজন। সিরিয়াল লেগে গেছে, সিরিয়াল দেখেন তিনি। চল কি খবর শুন বাবা, সালামে ভালো আছেন নি? হ্যালো, আপনার পিছে মেয়ে আপ বল না, বাত করে তো যায় না, মুরগি বিরিয়ানি দিছে, খেজুর দিছে, সালাদ দিছে, লাবান দিছে যেটা দই বলে, আর কিছু পানি দিছে। তো এই হলো অবস্থা এদেশে আমাদের। 2 টাকা সেভ করার জন্য, পরিবারকে খুশি করার জন্য আমরা কত কষ্ট মানে এইভাবে টাকা সেভ করি। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ। এটা কি হারিস না দিন দিন না হারিস এমনি খেতে হবে